হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ ক্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা রোজগারের মতো আপনাদের সামনে আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো এটি এক ধরনের একটি পিকুলার সমস্যা যদিও এটা অন্যান্য প্যাথিতে বা অন্যান্য সিস্টেমের মধ্যে অনেক হয়তো মানতে চান না কিন্তু আমরা যারা এই রোগে ভুক্তভুগী তারা কিন্তু জানি আমরা এই সমস্যায় অবশ্যই পড়ে থাকি এবং এটি একটি বাস্তব সমস্যা সেটি হচ্ছে বয়স্কদের বা অন্যান্য কোনো রোগের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে আমস্তা পূর্ণিমা পল্লিশ সেই রোগগুলো বৃদ্ধি পায় যেমন দেখবেন যারা বিশেষত বাতের রোগী তাদের কিন্তু এই অমাবস্যা পূর্ণিমার সময়েই তাদের এই রোগগুলো বৃদ্ধি পায় আবার অমাবস্যা পূর্ণিমা চলে গেলে তখন কিন্তু এইগুলো কমে যায় কিন্তু আপনি যদি অন্যান্য প্যাথিতে এগুলো দেখতে চান বা বিশ্লেষণ করতে চান সেখানে কিন্তু এই ধরনের কোনো উল্লেখই নেই বা তারা এই ধরনের এটাকে বিশ্বাস করে না বা এটার উপরে কোনো সায়েন্টিফিক ওয়ে তারা দেখাতে পারেননি কিন্তু দেখা যায় আমাদের হোমিওপ্যাথিতে এই লক্ষণটি বেশ কার্যকরী এবং এই লক্ষণ যদি থেকে থাকে যে আপনার যে কোনো শারীরিক সমস্যা বিশেষত বাদ বেদনা এবং আরও কিছু অন্যান্য সমস্যা যেগুলো দেখবেন ঠিক অমাবস্যা পূর্ণিমার সময়ই অত্যাধিক বেড়ে যায় এবং তারপর আস্তে আস্তে আবার কমে যায় এবং রুগীরাও সেটা ভালো করে জানে তিথি নক্ষত্র অনুযায়ী যে যখনই অমাবস্যা পূর্ণিমার সময় আসে তাদের অবশ্যই রোগের সমস্যা বাড়ে এবং তারা আগে থেকে প্রিকেশন নিয়ে থাকে তো আপনারা যদি এই ধরনের কারোর সমস্যায় পড়ে থাকেন এই লক্ষণের মধ্যে তাহলে কিন্তু আপনারা যে ঔষধটি হোমিওপ্যাথিতে ব্যবহার করবেন সেটি হচ্ছে সাইলেসিয়া টু হান্ড্রেড এই সাইলিসিয়া টু হান্ড্রেড আপনি অন্তত চার দিন ছাড়া একবার করে মোট ছটি ডোজ ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার এই সমস্যাটা কিন্তু অনেকটাই মিটে যাবে এবং সাইলিসিয়া যেহেতু আমরা জানি একটি ডিপেক্টিভ মেডিসিন এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করা মোটেই অনুচিত তো আপনারা এটা চিকিৎসকের পরামর্শ নিয়ে একবার ব্যবহার করতে পারেন এবং তাছাড়াও যদি আপনারা নিজেরা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা এইভাবে চার দিন ছাড়া একবার করে ব্যবহার করবেন এবং দেখবেন এতে অনেকটাই সুফল পাবেন এবং যেটা আপনার অবস্থাপূর্ণিমার সময় পড়লে কিন্তু অনেকটা বৃদ্ধি হতো সেইটা থেকে কিন্তু আপনি অনেকটাই মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা যারা এই সমস্যায় ভুগছেন বা এ বাদ বেদনা ছাড়াও অন্যান্য যে কোনো সমস্যা যেগুলো আমস্যাপূর্ণিমায় বৃদ্ধি হয় সেগুলো কিন্তু এই সাইলিশের মাধ্যমে আপনার নিরাময় হয়ে যাবে তো আপনারা ঔষধটি ব্যবহার করুন এবং ব্যবহার করার পূর্বে আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে একবার আলোচনা করে নিতে পারেন নিয়ে ব্যবহার করবেন এবং যদি মনে হয় ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা ভিডিওগুলো একদম ছোটো ছোটো সংক্ষেপে করে থাকি যারা আপনারা দেখছেন আপনারা একদম আপনাদের প্রয়োজন মতো বিষয়টি নিয়ে আলোচনাটা দেখতে পারেন তার জন্য আপনাকে একটা বিরাট ভাস্ট আলোচনা না দেখতে হয় তার জন্য আমরা বিষয়গুলোকে একদম সংক্ষেপে ভাগ করে নিই যার যেটা সমস্যা সে যেন সেটাই দেখে নিতে পারে তো আপনারা নতুন কোনো ভিডিও যদি বানানোর থাকে আপনারা অবশ্যই আমাদের পরামর্শ দিতে পারেন বা আপনাদের প্রয়োজনীয় কোনো যদি ভিডিও থাকে সেটা আপনাদের পরামর্শ দেবেন আমরা আলোচনা করব তো আজকে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন